কিছুক্ষণ আগেই তো পানি তুললাম, থাক পান লাগবো না। বয়স তো কমে নাই, শরীর স্বাস্থ্য ভালো মাশাল্লাহ, দেখতে দেখতে সুন্দর। তো কি করছো ততদিন? কামলা খাটছি। তো চলে লিখা অহনার গ্রামে তেমন কোনো কাম নাই। বাড়ি কই, তোর নাম কি? মোহাম্মদ কালাম মিয়া, বাড়ি আছিল চানপুর। বাড়ি আছিল অহন নাই? মেলা বছর আগে নদী ভাঙিয়ে নিছে। নদী ভাঙলে তার কিছু থাকে না। তোর সংসারে কে কে আছে? কেউ নাই। কেউ নাই? না। তাহলে আপনারা কিছু জানোস? হ, আমি সিক্স পাস দিছি। দেখি এটা যোগ করতো। দেখি
ভাই বিবি যাটা একটা কাপড় দাও সাবান দাও দাঁড়া দিতেছি ভাই দুই প্যাকেট টুথ বিস্কুট দেন তো ভাই একটু একটু লবণ দেন ভাই একটু ধৈর্য ধরেন আগে একজন একজন করে দিই এর মালটাকে দিয়ে লই এই যে যত বেশি মাল তত বেশি বেচা কিনা আর যত বেশি বেচা কিনা তত বেশি লাভ ঠিকই কইছিস লাভটাই আসল দে সাদাটা দে এই রোজ রোজ ডাল ভাজি ভর্তা এগুলি খাইতে খাইতে মুখটা কেমন জানি তিতা তিতা হয়ে গেছে মাছ মাংস খাইলে কিন্তু ভালো হইতো যত কম খাবি আল্লাহর কাছে ইচ্ছা তত কম তো লাগবে বুঝছো শাক সবজি এগুলো খাইলে চোখের জুতি বাড়ে আর যে মাছের কথা বলি বরফ দেয়া দেয়া থাকে ওষুধ যত কম খাবে তত শরীরের জন্য ভালো লাগলে মাঝে মধ্যে আন্ডা হয়ে যাবে তুমি এইসব কথা কেন কও তা কিন্তু আমি বুঝি এত টাকা জমায় করবাটা কি তোমারও তো আমার মতোই সার্কুলে কেউ নাই আর এখন তো মাশাল্লাহ বেচা কিনাও ভালো এখন ভালো মন্দ খামু একটু ঘুরে বেড়ামু এটাই তো ভালো এই খাই খাই করে কিন্তু মানুষ জীবনটা শেষ করে ফেলাইলো আরে ঘুরে বেড়ানোর কি আছে হ্যাঁ যেইখানে যাবি সেখানে গেলে মানুষ আর মানুষ মানুষ আর কি আছে হ্যাঁ ঘুরছি তোর বসে যা দেখছি তাই আমার চোখে লাগে বেশি নতুন করে দেওয়ার কিছু নাই পাতকা এটা তো তুমি দেখছো আমি তো দেখি না গ্লাস ঠান্ডা পানি খেলো স্বপ্ন চলে যাব আর দোকানে বয়ে বয়ে আসছে ফালি সেমির লগে আদাইটা ফেসাল পারবি না তাহলে আর ঘুমের ডিস্টার্ব হইব না হোটেল দে ওই স্যামরি সব সময় খালি স্যামরা স্যামরা করস কে
আমার নাম নাই ও তা কি নামে ডাকতে হবে আপনাকে জনাবের নাম মোহাম্মদ কালাম মিয়া তা শেফালি বেগম শহর থেকে কি কাল রাইতেই আসছো নাকি আজ সকালে আইছাম না আমি কখন কই যাই কই থেকে আসি এত খবর দিয়ে তোমার কি কাম তোমার যেটা কাম তুমি ওইটা করো তেল দাও এলো ধরো টাকা শেফালি শোনো তোমার এক কিলি পান বানাই দিই মিষ্টি পান তোমার টাকা দাও লাগবো না এত কথা কইও না পান দিতে চাইলে দাও আরে ধরো টাকা নাও শেফালি কার কাছে দেনা থাকতে চায় আরে বোকা এটা তো দেনা পাওনা না এটা হইলো মহাপত তোমার কাহা এসে যদি দেহে দিবনি আহো দেহু দেখলে কি তুমি হইলা গিয়া কাস্টমার কাস্টমার হইলো লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী বাইতে মাফ করে ফিরে আসি বিরয় বড় লক্ষ্মী লাগাইব দম এত হাসছো না বেশি হাসলে বেশি কান্দন জানো না 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 তোমার লইয়া আমার কোনো কান্দন নাই কইন্না শুধু হাসো তোমার লইয়া আস্তে আস্তে আমার জীবন পার হয়ে যাবে তুই হাসলে তোমার আস্ত বান্দর লাহন লাগে সিসি কন্যা এরকম সুন্দর মুখে এত পচা কথা মানায় না সুন্দর কথা কো তোমার এই সুন্দর মুখে একটা সুন্দর কথা কও না কইন্না আহা ডঙ্ক তো তার একুম আমি সুন্দর করে কথা আমার ঠেকা পড়ছে কইবা শেফালি কইবা সুন্দর কথা তুমি আমারই কইবা আরে আমার মতো এত সুন্দর মনের মানুষ তুমি কই পাইবা হ্যাঁ এই যে নাও ধরো এটা কি বান্ধন কিসের বান্ধন আর খুইলা দেখো তাইলে সেন বুঝবা কিসের বান্ধন এই সুলের ফিতা দিয়া সুল বাইন্দা আমার কাছে আইলেই দেখবা মনে বান্ধন পড় ঢঙ্ক তো পাসপোর্ট 6 ইঞ্চি এই পাসপোর্ট 6 ইঞ্চি যদি দোকানটা বাড়ান যায় তাহলে সুন্দর হয় কি কস কালাম ভালো হইব না কালাম ওই তোর কি শরীর খারাপ নাকি নাকি রাতে ঘুমাস নাই না কাকা শরীর তো ঠিক আছে তোর দোকানে বই বের করে জিমাস কে ওই সারাদিন বই থাকতে হয় তো একটু জীবনই আইছে ও শোন যেটা কইতেছিলাম দোকানটা যদি একটু বড় করা যায় জি কাকা দরজে 5 ফিট 6 ইঞ্চির মতো যদি করা যায় তাহলে ভালো হবে না দোকান অনেক মাল ঢোকানো যাবে হ্যাঁ দোকান বড় হলে তো ভালোই হয় দোকানটা যদি বড় হয় তাহলে নতুন মালপত্রের লগে দোকানের এক কোণায় একটা ফ্ল্যাগ জিলোর চালু করো অনেকেই তো ফ্ল্যাগ জি করতে আহে সে না হয় চালু করা যাবে কিন্তু দোকান বড় হইলে একলা চালাইতে পারবি তো আরে একলা কই তুমি আছো না না রে আমার শরীরে জুত পাই না এদিকে দোকানটাও বড় করা দরকার আবার বাড়িতে একটা নতুন মানুষও দরকার বাড়িতে নতুন মানুষ দরকার মানে কাহাই কি আবার বিয়া করার ধান্দা করতেছে নাকি সত্য কইতেছো অনেক দিন পরে একটা রসের কথা শুনলাম তারপরে তাহলে বিয়ে করব আমার দাওয়াত দিয়ে কইলাম মানে এই কথা শুনে তোমার খুশি লাগতেছে খুশি লাগবো না কেন
অবশ্যই খুশি লাগতেছে, একটা মানুষ এতদিন পর একটা ভালো কাম করতেছে, তার উপর আবার সম্পর্ক। শুনো, আমার দাওয়াত দিবা কইলাম, কতদিন বিয়ার শেষ সাজি না, কত কিছু সাজমু, অখনই ঠিক করে ফেলাইছি, ফিতা দিয়া চুলগুলা রঙিন করমু, চোখে কাজল দিমু, লিপস্টিক দিমু, মুখে পাউডার মাখমু, আর কত কিছু, মন ভৈরা সাইজা আসমু দেখবা। এটা কোন কথা কইলা, ঘরে জোয়ান পোলা থাকতে ওই বুইড়া কার বিয়া করা ঠিক? একসবার ঠিক। কেমনে? যার টাকা আছে হেই তো বিয়া করব, সেটা বুড়া বয়সে হোক আর জোয়ান বয়সে হোক, যার টাকা নাই হের বিয়াও নাই। এটা তুমি কি কইলা কইনা, বিয়ার সঙ্গে টাকার কি সম্পর্ক? বিয়ার সঙ্গে সম্পর্ক হইল ইশক, মহব্বত, দিল। তুমি বুঝো নাই কইনা, তুমি আমার দিলটাই বুঝো নাই। আইসে আমার দিল ওয়ালে দুলহা নিয়া লিয়ে যায়ঙ্গে। শুনো 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 শুনো, যাওয়ার আগে একটা কথা কয়ে যাও, তুমি তোমার জামাইরে কেমন দেখতে চাও? আমার জামাই, আমার জামাইর চেহারা পূর্ণিমার চান্দে লাহান চকচক করবো, তার শার্ট আর প্যান্টে অনেকগুলো পকেট থাকবো, আর পকেট ভর্তি থাকবো টাকা, আমি হাত বাড়াইলেই যেই টাকা আমার কাছে চলে আসবো। আর দূর, তোমার কথায় কোনো জুত নাই কইন্যা, তুমি কথায় কথায় খালি টেয়া টেয়া করো। কোন মুই তো টেয়া না থাকলে ভালোবাসা কান্দে মরে জানো না? শোনো, তোমার আমি কয়ে রাখি, টেয়া আমার কাছে থাকুক আর না থাকুক, কাহার আগে আমি বিয়া করো। তুমি বিয়ে করবা? তোমার বিয়ে করবো কেডা? কেন, তুমি আমার বিয়া করবা? তুমি বড় সোজা পোলা বুঝছো, কথার গেরান বুঝো না। এই যে তুমি আমারে যতই বুঝ দাও, বিয়া কিন্তু আমি তোমারেই করু, তার জন্য যা কিছু করা লাগে তাই করু, তার জন্য যা কিছু করা লাগে তাই করু। আমার জামার চেহারা পূর্ণিমার চান্দের লাহান চকচক করবে। কালাম, একটা পান দাও তো। দিতেছি। মুখে এইটা কি মাখছো? ওই যে অনেক গরম পড়ছে না, গরমে না গামাছি উঠে গেছে, এর লেগে একটু পাউডার দিয়ে রাখছি। ও, এর লেগে এত সুবাস আইতাছে, আর তোমারও দেখাইতেছে বান্দরের লাহান। এসে নাও। বান্দরের লাহান মানে? ভালো সাবান আছে, সুগন্ধি। আচ্ছা তুমি চুল পাউডার মাখো না? শহরে থাকলে মাখি, গ্রামে মাখি। থাকলে কি হয়েছে, ওইগুলা তোমার আর এইগুলা আমার, তুমি এগুলি মাইখা, আমার দোকানের সামনে এসে দাঁড়াইবা,
কোন দে দোকানের আশপাশ খালি মোমো করব শক কত পোলার অন টাকা নাই চাও দেহদি আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি তাই কি বাকি না তাহলে তুমি আগে ধরো তো ধরো আমি কইতাছি ধরো তুমি বুঝো না কেন তোমার আমি সুনো পাউডার দেই কেন নিজের হাতে মিষ্টি পান বানায় খাওয়াই বুঝি সব বুঝি রাহো বাবা দেখি এই এইগুলো সিপালিতে দিতে গেছিলে কেন কাকার যে কথা এগুলি না ও আইছিল পান নিতে আমি ফাঁক তালি এগুলো একটু গোছাই দিতে চাইছিলাম মানে ওর তো আবার সাজগোজের অনেক স্বভাব আছে আমারে উল্টা সিধা বুঝদেস না দেহ দিঘা আমি তোমার উল্টা সিধা বুঝ দিতে যাবো কেন এই জিনিসগুলো মেলা দিন ধরে দোকানে পইরা ছিল পুরান হয়ে যেতেছিল স্বামী আমি ওইটা একটু গোছাই দিতে চাইছিলাম আর তুমি আমারে ভুল বুঝলা তুমি কইলে আমি উল্টা সিধা বুঝ দিতেছি তোমারে তাহলে এইগুলো সে না নিয়া তোর উপর রাগ দেখা চলে গেল কেন না কইল যে এইগুলা নাকি এর ঘরে আছে তার মধ্যে আমি আবার একটু জোরাজুরি করছি তো এই জন্য রাগ করে চলে গেছে আরে এখানে যে রাখলাম কই গেল কামের সময় কিচ্ছু বলা যায় না এই দুই দিন দোকানে বেচা কেনা তো কম কাস্টমার না আইলে আমি কি করুম হঠাৎ দোকানে কাস্টমার কমে গেল গ্রামে কি মঙ্গল আছে নাকি তার আমি কি জানি শোন কালকে দোকানে কি কি মাল লাগবো একটা লিস্ট কর সকালে করে দেবো না আমার শরীরটা ভালো লাগতেছে না আমি ঘুমাইতে গেলাম দেখ আমার সাথে মিশে কথা কবি না আমি কিন্তু সব জানি কি জানো তুমি কও কি জানো তুই সদাই কেনার নাম করে দোকানে বসে কালামের সাথে গুজর মুজর করছ না এসব এসব উল্টো পাল্টা কথা কষ্ট করো তুমি হ্যাঁ আমাকে খেয়ে দেখ কাম নাই নাকি যে আমি তোমার দোকানে যাই ওর সাথে গুজর গুজর ফুসুর ফুসুর করতে যাব এই আমি উল্টো পাল্টা কথা কই না আমি তো নিজের চোখে দেখলাম কালাম তোর ব্যাগে বইরা কি জেনে দিতেছিল ও এই তো এবার আসল লাইনে আইছো তুমি খালি এইটা দেখছো যে হ্যাঁ আমারে ব্যাগ দিতেছিল তার লাগে যদি আমার কোনো সম্পর্ক থাকতো তাহলে তো হেরদার জিনিস আমি লই আইতাম ব্যাগটা যে ওইখানে ফালায় রেখে আসছি এইটা দেখো নাই না যাই না না বুঝা আজ আইরা আমার দোষ দেওয়া শুরু করছে হয়েছে রে তোর কাছ থেকে আমার বুঝ না লাগবো না আর যদি কোনোদিন কালামের সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে দেই তোর বাপের কাছে কিন্তু আমি নালিশ দিব নালিশ দিব দাও গা নালিশ এই শেফ আলীকে ওরে পুষে নাকি বেশি তাফালিং করে তোমার দোকানে যাওয়া বন্ধ করে দিবি একটু দূরে হইলো ওই মন্ডল মেয়ের দোকানে যাইয়া ওর দোকান থেকে সদাই করি তুমি এগুলো নেও বা না নেও আমি তোমার একটা কথা বলতে চাই রসুন এক পোয়া আদা এক চটক জিরা এক পোয়া আমি অনেক যত্ন করে তোমার চুলে বেনি করে দিমু শেফু জিরা লবঙ্গ গোলমরিচ গরম মশলা সব মিলায় 10 টাকা সেই বেনিতে কদম ফুল বেলি ফুল ও দুই কেজি চাইলো দিও আমার কথা তুমি বোঝো না শোনো না হ্যাঁ শুনি বুঝি তুই কিছু কও না কেন কি কম কওনের কিছু নাই আমি জানি তোমার অনেক কথা কওনের আছে কিন্তু শর্মে তুমি আমার কইতে পারতেছো না আমারে বিয়ে করবা হ্যাঁ করু অবশ্যই করু সামনে যাইতে তুমি আমার মাথায় সিঁতি কেটে দিবা বিলি কেটে দিবা আমি তোমার মাথায় শুনো খোয়াব দিয়া ভালোবাসন যায় ঘর বান্ধা যায় না ভাই এক কেজি লবণ দেন তো লবণ নাই
কয়টা কাজ তো তোমার বিয়া করনে ঘর বান্ধনে ঘর বান্ধতে যে টাকা লাগে এটা জানো এক টাকাও আছে তোমার কাছে ভাই একটা বন্ডরি দেন তো রুটি নাই এই যে রুটি আর এগুলো পয়সা গেছে খাইতে পারবা না ওহন টাকা নাই কিন্তু টাকা হইছে কতক্ষণ দরকার হইলে ঢাকায় গিয়া তোমার মতো দুইজন মিলে গার্মেন্টসে কাম করুম সাইড হাতে কামামু এরপর ঘুরমু আর উড়াল দিমু আমি গার্মেন্টসে কাম করি না আর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখো না এখানে আসো ভালো আছো ঢাকার টাকা মানুষের হাতে আইলে মানুষ আর মানুষ থাকে না রুটির মতো হয়ে যায় পচা গন্ধ ছড়ায় মন থাকলে মনের মানুষ পচে না রেশে ফেলি টাকা না থাকলে মনের মানুষও বেশি দিন মনে থাকে না তোমার জিনিসগুলো নিব না সদাইগুলো মাইপা রাখো ছোট ভাইটারে পাঠাই দিতে টাকাটা ওর কাছে দিয়ে দিব শেফালি তো ঠিকই কইছে তেহা সারা শেফালিরে কেমনে বিয়া করুম এহেনে সামান্য যে কটা টেহা পাই তা দিয়ে তো সারা জীবনেও শেফালিরে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হইব না তাহলে কি করু মোহন এত টেহাইবা আমি কই পামু কিরে মনটা খারাপ মনে হইতেছে খারাপ লাগলে ঘরে গিয়ে ঘুমা মেলা দিন দোকানদারি করি না এই বেলা আমি দোকানদারি করি যা না না এই কাম আমি করতে পারব না কিছুতেই না সুযোগ আর পাবি না দুবির মিয়ার সব টাকা পয়সা এইখানে তাড়াতাড়ি লয়া ভাগ আমার তো মন আছে বোজনের চোখ আছে দাহনের কান আছে হুননের হাতের সামনে টাকা আছে ধরনের এই টাকা দিয়া নিজের কিছু করণের ইচ্ছা তো আমারও আছে শেফালিরে আমি কিছুতে হারাইতে পারবো না আমি কিছুতেই শেফালিরে হারাইতে পারবো না শেফালিরে আমার 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 সাই Thank you.
টাকা সিন্ধুকে তো কোনো টাকাই নাই, তাইলে কি দবির কাকা ইচ্ছা করে সিন্ধুকের তালা খুলে গেছিল? আরে ওই কালাম মিয়া তো আজকে দবির মোল্লার ঘরে সিন্ধুক থেকে টাকা চুরি করতে গিয়া দোড়া খাইছে। কখন? আজ বৈকালে। অবশ্য দবির মোল্লা সময় মতো আইসে পড়নি, টাকা লইয়া ভাগতে পারে নাই, ওই হারামি দাই গ্রাম থেকে ভাগছে। চিন্তা করিয়া দেখ, ভিন গ্রামের চিনা নাই জানা নাই সেই সওয়ালদারে দবির মোল্লা দয়া দেখাইয়া তার বাড়িতে আশ্রয় দেয়, তার দোকানে কাম দেয়, সুযোগ পেয়া সেই কিনা মুনিবের বাড়ি চুরি করে। এরই কয়ে জাত নিম খারাপ, বুঝছোস? কেন লোভ করতে গেলাম আমি? কেন? আমি তো ভালোই ছিলাম, দোকানে কাজ করতাম, কাজ শেষে রাইতে হুইয়া হুইয়া শেফালির স্বপ্ন। শেফালি, তুই তো জানতেও পারলি না যে আমি আমি তোর লেগে কি করছি। আমার তুই ভালো হইতে দিলি না, তোর লেগে আমি আবার চুরি করতে গেলাম। আমি আর ভালো হইতে পারলাম না। কেন করলাম সকালে তোর লেগে আমি চুরি করতে কেন গেলাম? এটা আমি কি করলাম? গভীর কাকা আমার কত আদর করতো, স্নেহ করতো, ভালোবাসত, এই মানুষটা আমি কষ্ট দিলাম, তার বিশ্বাসের ঘর আমি ভাঙ্গা দিলাম, এটা আমি কি করলাম? শেফালি, কি করলাম আমি? আমি একটা চোর, আমি একটা চোর। শেফালি রে, আমি আর কত দৌড়াবো, কি খাবো আমি?
বাচ্চা তো আমারই তো না হ্যাঁ এই ছেলের বাচ্চা তো আমার কোন সাথে কাকা আরে মাফ করে দাও এই তুই দারুস তো কি করছিস আমার সাথে তো ওরে কাকা ওরে কাকারে মারো না ওর মাফ করে দাও ও যেটা করছে আমার লাগে করছে কাকা আরে মাফ করে ভাই তোর লাগে করছে মানে কি তুই যারা চুরি করতে গেছিস হ্যাঁ আমি কই নাই আমি কই নাই আমি চুরি করতে গমু গেল ওই আমার ভালোবাসতে আমার ভালোবাসে আমার সাথে ঘর করতে চাইছে সংসার করতে চাইছে কিন্তু ভালোবাসতে তো টাকা লাগে না গেছে ঘর বানতে তো টাকা লাগে তুমি কও লাগে না ও এত টাকা কই পাইবো আমার পাওনি নিশা ও দিশানে পায় তোমার সিন্ধুক থেকে ওরে আল্লাহ রে আল্লাহ এটা করে লাইলি মজুর প্রেম খাইনি হ্যাঁ সর যা যা আমার কাছে দিতে আমার দোকানে যেতে দেরি হয়ে যেতেছে তুমি সত্যি সত্যি যদি ওরে মাফ করে দাও তাহলে তুমি দোকানে যেতে পারো আর তুমি চাবি দিয়ে দাও ও যান দোকানে আমি তো কইলাম আমার লেগে করছে এটা ও আর করবো না ও যখন আমার পাইছে ও আর এগুলো করবো না ও কাকা তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই পুরোপুরি বিশ্বাস করি নাই তো অর্ধেক করছি কাজী দেখতে যেতেছি কাজী এসে বাকি অর্ধেক বিশ্বাস করা দিব তুমি কইছো আমি কইছি আমি কইছি